আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। সুস্থতার খাতায় নাম লেখালেন আমাদের আরেকজন ভাই, যিনি গত কিছুদিন আগে আমাদের ডিপিআরসি হসপিটালে এসে ভর্তি হয়েছিলেন ডক্টর.Md.Shafiullah স্যারের আন্ডারে। এবং যেদিন প্রথম এসেছিলেন উনি ছোট্ট একটা ভিডিও দিয়েছিলেন আমাদের কাছে ওনার যে প্রবলেমগুলো নিয়ে এসেছেন সেটা নিয়ে। আসুন দর্শক একটু শুনে আসি যে কি সমস্যা নিয়ে আমরা কি অবস্থায় ওনাকে রিসিভ করেছিলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আমার বাড়ি চট্টগ্রাম, আমি চট্টগ্রাম থেকে এসেছি। আমার নাম মোহাম্মদ জাহাঙ্গীর আলম, আমার বয়স 52। আমি পেশা হইলো আমার ড্রাইভার। প্রবলেম তো হলো আমার কোমরে একটু ব্যথা লাগতো, ব্যথা লাগার পরে এই ওষুধ আর থেরাপি, সামান্য থেরাপি দিয়ে আর ইঞ্জেকশন দিয়ে মানে ব্যথাটাকে দমাই রাখতো। দমাই রাখার পরে এখন ইদানিং এই এবার কোরবানি ঈদের পরে এই ব্যথাটা মানে কি বেড়ে গেছে, সেই কারণে এখানে ডক্টর শফিউল্লাহ প্রধানের ঠিকানাটা ইউটিউবের মধ্যে পেয়েছি, সেই কারণে এই ঠিকানাটা ধরে আমি এখানে আসা। ডক্টরটা একমাত্র দেখা যায় ব্যথার পেইনের জন্য দেখাইছিলাম, আমি কোমরের পেইনটার জন্য দেখাইছি। কর্মক্ষেত্রে আমি যখন বাসার থেকে গাড়ির চালানোর জন্য যেতাম তখন এক দুই মিনিট হাঁটার পরে আমার এই মানে পাই ধরে একটু বড়ি যেতে হতো, বেশি হাঁটতে পারতাম না। ও গাড়িতে বসলে আর একটু এখানে একটু প্যাকিং কাপড়ের প্যাকিং একটা দিলে তখন গাড়িতে চালাতে পারতাম, গাড়ির বাড়িতে কোনো সমস্যা হতো না, কিন্তু গাড়ি থেকে নামলে একটু ব্যথা লাগতো, হাঁটতে পারতাম না। ডক্টররা দেখাইছে একদিন, ওনারা ওষুধ দিছে, ওষুধ খাওয়ার পরে ভালো লাগতো, ভালো লাগার পরে আবার 5-6 মাস পরে এটা আবার দেখা দিত, পুরোপুরি সুস্থ হইতাম না। এই 3-4 বছর যত দেখাইছি এভাবেই তারা আমার ট্রিটমেন্ট করছে, কিন্তু আপনাদের এখানে যেভাবে ট্রিটমেন্ট পাইতেছি এখানে এরা এগুলি দেয় নাই কখনো, মানে সব মেশিনদের এখানে করতেছেন চেক আপ করতেছেন এগুলি নাই এখানে, আমার কখনো পাই না এইসব ডক্টরের কাছে। কোরবানির পরে একদিন আমি সকালবেলায় নামাজ পড়তে উঠছি, নামাজ পড়ে যখন রুকুত গেছি এখানে আমার এই পায়ের এখানে দূরে একটা মানে আঘাত পাইছি, আমি রুকু করার সময়, চেষ্টা করার সময় নয়, রুকু করার সময় প্রচণ্ড একটা ব্যথা পাইছি এখানে। সেই ব্যথার থেকে আমি কোনোদে 20 দিন পর্যন্ত বিছানায় শুয়েছিলাম। তো ডাক্তাররা দেখাইছে এরা ওষুধ দিছে, থেরাপি দিছে, এগুলি আমার মানে আস্তে আস্তে একটু একটু কমই আসছে আর কি। না না, আমি কোনখানে যাবো ডাক্তার আমাকে কিছু বলে নাই, আমি নিজে ইউটিউব দেখে দেখি শফিউল্লাহ প্রধানের টিকানটা ইউটিউবে দেখছি, দেখার পরে এখানে আমি আসছি। ডক্টরের মানে এরা ছোটোখাটো ডাক্তার, মানে তেমন বড় ডাক্তার না, এরা বলছে তো আপনার এই ক্যামেরাটা দেখেই এরা কোথাও আপনার এখানে ফাটছে, এখানে ফাটছে, এখানে ফাটছে, তো এরকম তো অপারেশন করতে হবে। তো কোনখানে অপারেশন করবো, কোনখানে যাবো এরা এগুলি কিছু বলে নাই। এই ডাক্তার আরেকজন ডাক্তার কাছে গেছিলাম চট্টগ্রামে, উনি কিছু ওষুধ দিছে আর থেরাপি দিছে, কই এগুলি করে দেখো, এগুলি করে ভালো লাগলে আর অপারেশন করতে হবে না। ওনারা যে অপারেশন ইমারাটা দেখে এমআরআইতে করেছে এটা দেখে বলছে যে আপনার এখানে ফাটছে, এখানে ফাটছে, এখানে ফাটছে, এখানে এই ব্লগের এখানে মানে কোমরের এই জয়েন্ট পেন্টে এখানে মানে সাপ খাই গেছে। তো শফিউল্লাহ প্রধান উনি দেখছে, উনি দেখার পরে দেখেন আপনার এখানে ওনারটা আমি বুঝতে পারছি, শফিউল্লাহ প্রধানটা আমি বুঝতে পারছি যে আপনার যে মেরুদণ্ড আছে, মেরুদণ্ড হাড্ডিগুলি ওই রকের সাথে মানে একটু টাচ হয়ে আছে। দর্শক দেখলেন তো, আসুন দর্শক আজকে উনি চলে যাবেন, একটু কথা বলি কেমন আছেন, কেমন ওনার ট্রিটমেন্ট হয়েছে সব কিছু নিয়ে একটু কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম স্যার, কেমন আছেন আপনি বলেন তো আজকে? আলহামদুলিল্লাহ, আমি এখন সুস্থতা ভোগ করতেছি। আমি এই আজ 12 দিন এখানে হসপিটালে ডিপিআরসি তে ভর্তি হয়েছি ঢাকা শফিউল্লাহ প্রধানের কাছে। তো এখান থেকে ভালো চিকিৎসা ট্রিটমেন্ট পেয়ে আমি এখন সুস্থতা ভোগ করতেছি। দেশবাসীর কাছে আমার প্রশ্ন, সবাই আমার জন্য দোয়া করবেন, আর প্রবাসী ভাইয়েরা যারা আছে তারাও এখানে আসি এই ট্রিটমেন্ট নিতে পারেন, যাদের PLID রোগ আছে, সাইয়াটিকা রোগ আছে, তারা এখানে আসি চিকিৎসা নিতে পারেন, ইনশাল্লাহ হয়তো আপনাদের সুস্থতা ভোগ করতে পারবেন এখানে আসি। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর বলেছেন স্যার। এই যে বলেন 12 দিন চিকিৎসা নিয়েছেন, প্রথম দিন যখন এসেছিলেন আমার মনে আছে আমি যখন আপনার সাথে কথা বলেছিলাম আপনার চোখে মুখে কিন্তু মানে একটা মানে দুশ্চিন্তা কাজ করছিল, আমি দেখেছি যে প্রচণ্ড রকম দুশ্চিন্তা আপনি এবং আপনার মিসেস দুজনে আপনারা ছিলেন, এবং ভালো হব কি হব না বা কি হবে কি ট্রিটমেন্ট এই টোটাল বিষয়টা নিয়ে একটা কনফিউশন কাজ করছিল।
তো এই যে আজকে 12 দিন পরে যখন আপনার সাথে যে কিছুদিন আগে আবার দেখা হলো আপনি কিন্তু বললেন যে আলহামদুলিল্লাহ আমি এখন ভালো আছি আমার ব্যথা চলে গেছে তো কতদিন পরে বলতে পারলেন যে এরকম বুক ভরে যে না আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি কুরবানের 17 দিন আগে পরে আগে আসছিলাম দেশে তো প্রায় এক মাস আমি বিছানায় শুয়ে অবস্থা ছিলাম মানে বাথরুমে যেতে পারতাম না গোসল করতে পারতাম না খাওয়া দাওয়া খুব কম করতাম ইউটিউবের মধ্যে দেখে আমি এখানে আসা আল্লাহর রহমতে আমি এখন সুস্থতা ভোগ করতেছি এই যে আমরা আসলে অসুস্থ না হলে আসলে আমরা বুঝতে পারি না যে সুস্থতা আল্লাহর কত বড় একটা নিয়ামত যখন অসুস্থ ছিলেন চিকিৎসাও করেছেন দেখেছেন বাট একটা সংশয় কাজ করছিল এখন আপনি কি কনফিডেন্ট যে আপনি আপনার আগের কাজে ফিরে যেতে পারবেন যতটুকু কেমন মনে হচ্ছে ইনশাআল্লাহ আমার তো মনে হইতেছে আমি এখন সম্পূর্ণ সুস্থ আমি যে আগে যে কাজ করতেছি স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারব ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ দর্শক শুনলেন তো মানুষের কষ্ট যিনি কিনা একটা সময় ব্যথার জন্য বাথরুম করতে হবে এই ভয় নিয়ে নিজের খাবার দাবার পর্যন্ত উনি কমিয়ে দিয়েছিলেন যে এতটা কষ্ট হতো এবং চলাফেরা থেকে শুরু করে বিছানা থেকে উনি উঠতে পারতেন না পরিবারের উপার্জনক্ষম ব্যক্তি একমাত্র উনি সো ওনার যদি কিছু হয়ে যায় পুরো পরিবার আসলে ধ্বংস হয়ে যাবে এই যে বিভিন্ন দুশ্চিন্তা এই সব কিছু নিয়ে তারপরে দেখুন কখনো থেমে থাকেনি চেষ্টা করে গেছেন এবং চেষ্টার ফল আপনারা ওনার মুখেই শুনতে পেলেন সো দর্শক এরকম অসংখ্য মানুষ আছেন আমরা অন্তত তাদের কাছে এই মেসেজটা দিতে চাই আমি ভালো হই বা না হই আমরা কখনো চেষ্টা থামাবো না আমাকে চেষ্টা করে যেতে হবে আমাকে ভালো হতে হবে সুস্থ হতে হবে এটা হচ্ছে সবচেয়ে বড় কথা তবে অবশ্যই সেটা ভুল চিকিৎসার মাধ্যমে না কারণ ভুল চিকিৎসাগুলো আমাদের জীবনকে আরও বেশি ধ্বংস করে দেয় সো ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আমার এই ভাইটির জন্য যাতে জীবনের শেষ দিন পর্যন্ত উনি এমনটাই সুস্থ থাকেন ভালো থাকেন আসসালামু আলাইকুম আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার আসসালামু আলাইকুম আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের আমাদের জন্য অনেক চেষ্টা করছেন সুস্থ করার জন্য আপনাদের DPRC হসপিটালের কর্মকর্তা কর্মচারী নার্স ডাক্তার সবাইকে অসংখ্য ধন্যবাদ আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে প্রপার ডায়াগনোসিস কনসালটেশন পেইন ও প্যারালাইসিস চিকিৎসা পুনর্বাসন আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই DPRC হসপিটাল লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল